একটা ভাই বলছিল যে ডুয়েট যে কি মজা, যখন তুমি চান্স পাবা তখন তখন তোমার মনে হবে যে নিজের গান নিজেই খামছাই, এরকম করে বলছিল একটা ভাই। তো আসলে ওইটা যে কি ফিলিংস ভাই, সেটা আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, কান্না করে বাসায় বললাম আর কি। তো আমার আব্বু কান্না করতেছিলাম, তো আমার আব্বু ভাবছে মনে হয় যে চান্স হয় নাই। তো তখন আমার আব্বু বলতেছিল তোমার চান্স হয় নাই, তুমি সামনে আরেকবার পরীক্ষা দিও, সমস্যা নাই। তো আমি তখন বলছি না আব্বু আসলে আমার চান্স হয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। যেহেতু আমি টেক্সটাইলে পড়তাম, তো আসলে টেক্সটাইল যে কি আসলে গ্রামের লোক এটা বোঝে না। তো যাই হোক, পড়ার পর এলাকায় গেছি, তো জিজ্ঞেস করে তুমি কোথায় পড়ো, টেক্সটাইলে পড়ি। তো কিছু মুরব্বী মানুষ আছে যারা হচ্ছে টেক্সটাইলে একদমই বোঝে না, তো বলছি এইরকম হচ্ছে এটা হচ্ছে কাপড় সুতা এইগুলো নিয়ে কাজ করা কি। তখন আমাকে বলে ও তোরা কি ঝুলা নাকি। তো আসলে তখন থেকে একটা ইয়া কাজ করতো, কারণ আমাদের দিকে তো ঝুলা বলে সেটা সবাই জানেন আসলে। হ্যাঁ হ্যাঁ, সেই থেকে আর কি নিজের মধ্যে একটা ইয়া কাজ করতো, আসলে এমন একটা সেক্টরে গেলাম এলাকার লোক বুঝেও না আবার এরকম কথা বলে। তো যাই হোক, আসলে আমার আগে থেকেই হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার কিউরিটি ছিল, কিউরিটি ছিল। তো দেখা যাচ্ছে আমার দুইটা বোন ছিল, ওরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তো। তো সেই প্রথম থেকে আর কি একটা স্বপ্ন লালন করতাম যে আমি ডিপ্লোমাতে গেছি তো কী হয়েছে, আমিও তো চাইলে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারি। তো সেই থেকে আস্তে আস্তে স্বপ্ন লালন করা, শেষমেশ সপ্তম সেমিস্টার সেমিস্টারে আমাদের ওইখানে ভাইরা যায় কোচিং থেকে, তো তার মাধ্যমে কোচিংয়ে আসা। কোচিংয়ে আসার পর মোটামুটি পড়াশোনা স্টার্ট করে দিলাম। প্রথমের দিকে একটু ভালোই হচ্ছিল, তারপরে কেন জানি একটু নিজে থেকেই একটা সময় আসে কেমন জানি একটু দুর্বল হয়ে যাচ্ছিলাম। যাই হোক, আস্তে আস্তে কভার করলাম। তো শেষমেশ একসময় পরীক্ষার সময় চলে আসলো। তো পরীক্ষার আগে দেখা যাচ্ছে যে বিদায় অনুষ্ঠানে ভাইরা বলতো কি যে হচ্ছে যার মধ্যে ডুয়েট নিয়ে টেনশন নাই, ডুয়েটের চিন্তাভাবনা কাজ করে না, তার নাকি চান্স হয় না। তো আমার তো পরীক্ষা নিয়ে এরকম টেনশন ছিল না, আমি চিন্তাভাবনা আগে থেকেই ছিল যে ইনশাল্লাহ চান্স হবে, একটা পজিশন ছিল কোচিংয়ে, চিন্তাভাবনা ছিল যে ইনশাল্লাহ চান্স হবে আর কি। তো আমার ওই চিন্তা হচ্ছিল না, ভাইরা তো বলছে যে হচ্ছে যার চিন্তা হয় না তার চান্স হয় না, আমার তখন ওই চিন্তাটাই কাজ করতেছিল। তো শেষমেশ আমাদের 11 পরীক্ষা হয় আর কি। তো পরীক্ষা মোটামুটি পরীক্ষা রুমে যখন ঢুকি, ঢোকার পর দেখলাম যে আমার হচ্ছে যে ম্যাথগুলো আমার কমন পড়ছে মোটামুটি ওইগুলো দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে, আর কেমিস্ট্রি ভালো হয়েছিল। তো শেষমেশ পরীক্ষা ভালোই দিই, কিন্তু একটু ঝামেলাতে পড়ি। দেখা যাচ্ছে একটা ম্যাথের অর্ধেক আমার আর কি হয়েছিল না, তো সেটার জন্য আর কি প্রচুর কান্না করি, কান্না করে হল থেকে বের হয়ে আসি। তো তারপরে আসলে তাবলিকের ভাইরা ছিল, ওনারা আমাকে তাবলিকে নিয়ে যায়, ওনার হচ্ছে 3 দিনের কথা বলে নিয়ে যায়, আসলে ওনারা ধরলে ছাড়ে না, একটা বিপদ, আর বলে 3 দিনের কথা তারপরে আর ছাড়ে না। তো শুনছিলাম যে 3 দিন পর নাকি রেজাল্ট দেয়, তো 3 দিন পর যথারীতি ডুয়েট রেজাল্ট দিল না। তারপর শুনলাম যে 18 তারিখে দিবে, তো ওয়েট করে আসি, তাও দিল না। শেষমেশ 25 তারিখে মেবি রেজাল্ট দেয়। তো ওই দিনকার এখান থেকে টিচাররা গেছিলো, তারপরে কিছু ডুয়েটের ভাইরা ছিল আমাদের তাবলিকের ওইখানে। তো ওই দিনকার স্পেশাল রান্না হয়েছে, তো এখন বলতেছে দুপুর টাইমে বলতেছে তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও, কিছুক্ষণ পর রেজাল্ট দিবে, আর এই খাওয়া দাওয়ার পর তোমরা সবাই আমলে থাকবা যতক্ষণ পর্যন্ত না রেজাল্ট দেয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, তো কোরআন শরীফ পড়তেছিল, আমি পাশাপাশি বসে তসবিহ করতেছিলাম। তো দেখা যাচ্ছে 1:30টার পরপরেই খবর আসলো যে রেজাল্ট দিছে আর কি। তো ওইখানে ভাইদের কাছে, আমাদের কাছে ফোন ছিল না, ভাইদের কাছে ফোন ছিল, তো ওইখান থেকে রেজাল্ট দেখতেছিল আর কি। আমি ওইখানে যাচ্ছি না যে আমার কি হবে কি হবে না, এই টেনশন কাজ করতেছিলাম। তো ভাই বলছিল যে যাদের হয়েছে তোমরা যায় 2 রাকাত নামাজ পড়ো। তো আমাদের ওইখানে টেক্সটাইল ডিপার্টমেন্টের 19 জন ছিলাম, তার মধ্যে 15 জনের চান্স হয়েছিল। তো ওইখানে যারা যাচ্ছে তারা আসে নামাজ পড়তেছে, দেখা যাচ্ছে আবার কেউ ওইদিকে যা কান্না করতেছে দেওয়ালের সাথে এরকম করে। তা আমি তো চিন্তায় পড়ে গেছি, আমি ভয়ে ভয়ে আর রেজাল্ট দেখতে যাচ্ছি না। শেষমেশ আমার একটা ফ্রেন্ড ছিল, জিজ্ঞেস করলাম কী খবর কী বলে, তো আমি তো আরও ভয় পেয়ে গেলাম। শেষমেশ আস্তে আস্তে ওইখানে গেলাম, গিয়ে সেরে ভাই বললাম দেখেন তো আমারটা আছে নাকি, তো বললো আছে। আমি আরেকবার দেখলাম, দেখে সেরে বিশ্বাস হলো না, চলে আসছি একটু আবার ফেরত যায় আবার দেখছি যে আসলেই কি আমারটা আছে। তারপরে যাই হোক দেখলাম, তখন আমার গা কাঁপতেছিল, আসলে নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছিলাম না। সব থেকে তখন বেশি এই জিনিসটাই হচ্ছিলো যে আল্লাহর শুক্রিয়া হচ্ছিলো যে আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ দিছে। তো আস্তে আস্তে আমার যে ফ্রেন্ডটা ছিল ওরও চান্স হয়েছে, তো আমি বলতেছি, ও বলতেছি চান্স কি হয়েছে, আমার গলা দিয়ে কথা বলছিলাম হয়েছে এরকম করে বলতেছি। তো শেষমেশ তারপরে নামাজ পড়লাম 2 রাকাত। নামাজ পড়ার পর বাসায় ফোন দিলাম, সর্বপ্রথম আমার আব্বুকেই জানাই। আসলে আমি সেই সময় কান্না করতেছিলাম, মানে একটা ভাই বলছিল
যে ডুয়েট যে কি মজা, যখন তুমি চান্স পাবা তখন তখন তোমার মনে হবে যে নিজের গান নিজেই খামছাই, এরকম করে বলছিল একটা ভাই। তো আসলে ওইটার যে কি ফিলিংস ভাই সেটা আমি বলে বোঝাতে পারবো না, যেহেতু আপনারা সবাই জানেন আর কি। তো যাই হোক, কান্না করে বাসায় বললাম আর কি। তো আমার আব্বু কান্না করতেছিলাম, তো আমার আব্বু ভাবছে মনে হয় যে চান্স হয় নাই। তো তখন আমার আব্বু বলতেছিল তোমার চান্স হয় নাই, তুমি সামনে আরেকবার পরীক্ষা দিও, সমস্যা নাই। তো আমি তখন বলছি না আব্বু আসলে আমার চান্স হয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। তো তারপরে বললো, তারপরে যাই হোক আব্বু কিছু কথা বললো, তারপরে আর কি সবাইকে জানাইলাম। আসলে এটার ফিলিংস সবাই তো, আমরা এখানে যারা আছি সবাই তো নিছি। সো এটার নতুন করে কী বলবো, তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।